সবাইকে কেমন আছো তোমরা সবাই দুপুরবেলার প্রথম পাতে এই রান্নাটা থাকলে কিন্তু আর কিছুই লাগবে না এই রান্নাটি দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে তো এই রান্নাটা করার জন্য লাগবে মৌরলা মাছ মৌরলা মাছ খুব সুন্দর টাটকা আর বাড়ির সবজি দিয়ে যদি এই রান্নাটা করা হয় তাহলে কিন্তু আরও ভালো হয় বাড়ির পুকুরের টাটকা মাছ আর বাড়ির টাটকা সবজি এর মধ্যে রয়েছে বেগুন উচ্ছে আলু সবজিগুলো কেটে নেওয়ার আগে কিন্তু মাছ কেটে নিয়েছিলাম মাছগুলো ধুয়ে বেছে নিয়েছি আর এখন কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলে নুন হলুদ দিয়ে মাছগুলো ভেজে নেব আর এই রান্নাটা কিন্তু সরিষার তেলেই খুব টেস্টি হয় ওই জন্য সরিষার তেলেই আমি এই রান্নাটা করছি তো মাছগুলো হালকা ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই এখন কেটে রাখা আলুগুলোকে আলাদা করে ভেজে নিচ্ছি আলু ভেজে নেওয়ার পর আলু তুলে নিলাম ভেজে এখন সবজি দিয়ে দিলাম উচ্ছে আর বেগুন দিয়ে ভেজে নিচ্ছি এখানে কিন্তু ঢাকা দিয়ে ভাজতে হবে না আমরা তো বিভিন্ন ধরণভাবে শুক্তো রান্না করে খেয়ে থাকি তো এইভাবে একবার শুক্তো রান্না করে খেয়ে দেখো দারুণ হয় আর এখন যে অবশিষ্ট তেল কড়াইয়ের মধ্যে ছিল তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে একটা তেজপাতা আর থেঁতো করে রাখা কয়েকটা রসুনের কোয়া এখন এই মশলাগুলো একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে সর্ষে বাটা দিয়ে দিলাম এখানে আমি কালো সর্ষে বাটা দিয়েছি তোমরা চাইলে কালো শস্য আর সাদা শস্য একসঙ্গে বেটেও দিতে পারো আর এর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি হ্যাঁ একটু সামান্য জলও দিয়ে দিয়েছিলাম এখন এক চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এই সময় একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব। তিন কাপের মতো জল দিয়ে দিলাম আর প্রথমবারেই কিন্তু এই ঝোলের মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। আর তারপরে ঝোলটা যখন ফুটতে থাকবে সেই সময়ে ভেজে রাখা উচ্ছে আর বেগুনগুলো দিয়ে দেব। ভেজে নেওয়ার কারণে এই সবজিগুলোই একটাও কিন্তু ঝোলের মধ্যে দিলে গলে যাবে না সবগুলো সবজি কিন্তু গোটা গোটাই থাকবে খুব সুন্দরও দেখতে লাগবে আর যে রান্নাটা দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ হয় তো ভেজে নেওয়া মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে উপর থেকে একটু চিনি সরিয়ে দিলাম আরও দু মিনিটের মতো ফুটিয়ে নিয়ে আর গ্রেভি ঘন হয়ে আসলে একটা প্লেটে পরিবেশন করে নিলাম আর আমাদের কিন্তু খুবই প্রিয় দুপুরেরই প্রথম পাতে সুক্ত থাকলে আর কিছুই লাগবে না আর তাহলে যদি হয় বাড়ির পুকুরের মাছ আর বাড়ির বাগানের টাটকা সবজি টাটা সবাইকে ভালো থাকো সুস্থ থাক